তারাপীঠের মূল মন্দিরের ডান পাশেই হচ্ছে ভোগের ঘর। বিভিন্ন ঘরেই বিভিন্ন ধরনের ভোগের আয়োজন। আমরা এরকম একটি ঘরে ঢুকবো, জেনে নেব কি কি ভোগ আয়োজন করা হচ্ছে। আজকে আমরা জানি যে কালীপুজো, কালীপুজো উপলক্ষে কি কি ভোগের আয়োজন করা হচ্ছে আমরা দেখে নেব। এখানে পরপর ভোগ বেরোচ্ছেও আমরা দেখতে পাচ্ছি। কি কি রান্না হচ্ছে আপনার সঙ্গে জানতে চাইব। এখানে আছে অন্ন ভাত, অন্ন তেলে ভাত, আর একটা আছে, একটা হচ্ছে আলু পটলের তরকারি, একটা হচ্ছে পাঁচ তরকারি, একটা চাটনি, একটা আছে পায়েস। এই হচ্ছে আমাদের রান্না। এখানে দেখছি পরপর ভোগের ঘর, বিভিন্ন ঘরে বিভিন্ন ধরনের কি আয়োজন। এখানে যে যেমন খাচ্ছে আঁশ কি নিরামিষ এরকম চলছে। মূল মন্দিরের ভোগ কি দেওয়া হবে ঠাকুরের? মাছ শোল মাছ পোড়া দেয়, শনিবার শোল মাছ পোড়াও দেয়, মাংসও দেয়, পাঁঠার মাংসও দেয়, মাছও দেয়। শোল মাছ পোড়া কেন দেওয়া, শনিবারে দেয়? আপনারা তো এখানে সঙ্গে যুক্ত, এই শোল মাছ পোড়া বা এই মাংস এইগুলোর মানে কি উদ্দেশ্যে দেয়? এগুলো তো বাবা কত বাবারা যুগ যুগ ধরে এই কথাটা চলে আসছে, যার জন্য আজও এই সিস্টেমটা আজও আছে। পোড়া শোল মাছ একটা এটা চাই, অবশ্যই পোড়া শোল মাছ চাই। আমরা দেখতেও পাচ্ছি এখানে পরপর কিন্তু ভোগ হয়ে গিয়েছে, এবং ভোগ দেবের দেবতার কাছে নিবেদনের জন্য, বিগ্রহের কাছে নিবেদনের জন্য কিন্তু ভোগ পরপর বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভোগ নিবেদনের পরবর্তী সময়ে কিন্তু সাধারণ মানুষ ভোগ পাবেন। স্বাভাবিকভাবে তারাপীঠে এই কালী পুজোর দিন এই ভোগ খাওয়ার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন, এবং তারা এই ভোগ পেয়ে নিজেদেরকে স্বাভাবিকভাবেই অত্যন্ত পুণ্যবান মনে করেন। বিশেষ করে এই তিথিতে ভোগের একটা আলাদা গুরুত্ব আছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, তারাপীঠ।